প্রিয় দর্শক, ফুড ভিটামিন ইনফো টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। দারুচিনিকে আমরা মশলা হিসেবেই চিনি। খাবারের স্বাদ ও সুগন্ধে আলাদা মাত্রা যোগ করতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে দারুচিনি। বিশেষ করে যে কোনো মাংস রান্নায় দারুচিনির গুঁড়ো কিংবা আস্ত দারুচিনি না দিলে তরকারি স্বাদই পাবেন না। তাছাড়া মিষ্টি জাতীয় কোনো খাবার যেমন সেমাই, পায়েস, হালুয়া, মিষ্টি ইত্যাদি খাবারে দারুচিনি ব্যবহার না করলে কোনো স্বাদ কিংবা সুন্দর গন্ধ ফুটে ওঠে না। চলুন জেনে নিই দারুচিনির উপকারিতা সম্পর্কে। শুধু রান্নায় নয়, শরীর ও ত্বক উভয়ের জন্যই দারুচিনির অনেক উপকারিতা রয়েছে। দারুচিনি সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ। দারুচিনিতে রক্তের শর্করার রোধক সহ অসাধারণ ঔষধি গুণাবলী রয়েছে, যা প্রদাহ কমাতে এবং স্নায়বিক স্বাস্থ্য উন্নীত করতে সহায়তা করে। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে দারুচিনি। ডায়াবেটিস রোগীদের জন্য দারুচিনি খুব উপকারী। যারা টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন তাদের রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখতে কার্যকরী উপাদান হিসেবে দারুচিনি খাওয়ার অভ্যাস করা যেতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার একটি হলো দারুচিনি। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরের বিভিন্ন অংশের ক্ষত সারিয়ে তুলতেও এই মশলা বেশ কার্যকর। যারা ওজন কমাতে চান তাদের খাবারের তালিকায় দারুচিনি রাখতে পারেন, কারণ দারুচিনি রক্ত চলাচল স্বাভাবিক করে এবং হজমে সাহায্য করে, আর তাই এই উপাদান দেহের ওজন নিয়ন্ত্রণে রাখে। মানুষের স্মরণশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে দারুচিনির কিছু উপাদান। যারা প্রতিদিন দারুচিনি খেয়ে থাকেন তাদের স্মরণশক্তি তীক্ষ্ণ হয়ে থাকে। পেটের জন্য ভীষণ উপকারী। এটি অ্যাসিডিটির সমস্যা দূর করে এবং পেটের ব্যথা উপশম করে। অ্যাসিডিটি রোধ করতে মধুর সাথে দারুচিনি মিশিয়ে খেলে অ্যাসিডিটি ভালো হয়ে যায়। দারুচিনির নানাবিধ উপাদান আমাদের দেহের ক্যান্সার, টিউমার, ম্যালানমাস রোগ প্রতিরোধ করে। লিউকোমিয়া ও লিম্ফোমা ক্যান্সারের কোষগুলোর প্রভাব কমাতে সাহায্য করে এই মশলা। বাত ও অস্টিওপোরোসিস দূর করতে দারুচিনিতে আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, যা হাড় গঠন, রক্ত ও শরীরের অন্যান্য কোষ সুস্থ রাখতে সাহায্য করে। যাদের শরীরে খনিজ উপাদানের অভাব থাকে তাদের বাত ও অস্টিওপোরোসিসের সমস্যা হতে পারে। দারুচিনি দিয়ে এক কাপ চা বানিয়ে খান, দেখবেন মাথা ব্যথা নিমিষেই দূর হয়ে যাবে। ব্যাকটেরিয়া জনিত পেটের অসুখ থেকে বাঁচতে দারুচিনিতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান পেটে ব্যাকটেরিয়ার কারণে যেসব অসুখ হয় তা থেকে বাঁচাতে সাহায্য করে। দারুচিনির চা, দারুচিনির তেল, দারুচিনির গুঁড়া ইত্যাদি পেটের বিভিন্ন সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করে। অ্যান্টিফাঙ্গাল উপাদান শরীরে ছত্রাকের সংক্রমণ বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। দাঁতের ক্ষয় ও মাড়ির সমস্যায় দারুচিনির তেল, চুইংগাম, মিন্ট চকলেট, মাউথওয়াশ, টুথপেস্ট ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়, কারণ দারুচিনির উপাদান দাঁত ও মাড়ির ক্ষতি করে, মুখের ভেতরে এমন ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে। তাছাড়া ঠান্ডা জনিত রোগ, পেশি সংকোচনের কারণে ব্যথা এবং শক্তি সঞ্চয়ে সাহায্য করে দারুচিনি। খাদ্য বিষক্রিয়া থেকে আক্রান্ত হলে দারুচিনি খেলে উপকার পাওয়া যায়, কারণ এই মশলা পাকস্থলীর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দমন করতে সাহায্য করে। এমনকি ঠান্ডা গলা, ব্যথা, খুশখুশ কাশিতে মধু চায়ের সাথে দারুচিনি মিশালে আরাম পাওয়া যায়।
দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন পুষ্টিগুণের তথ্য পাওয়ার জন্য।